যেভাবে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রক্তের সংকট দেখা দিয়েছে সেদিকে নজর রেখে এগিয়ে এলো পাকুয়াহাট সমাবেত প্রয়াস ও ভারত স্কাউট অ্যান্ড গাইডস। মালদা জেলা শাখা সহযোগিতায় থ্যালাসেমিয়া রোগীর জন্য স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত করেন বামনগোলা ব্লকের পাকুয়াহাট ইন্দিরা মোড়ে। একদিকে করোনা প্রকোপ, অন্যদিকে নির্বাচন, মালদা ব্লাড সেন্টারে রক্তের সংকট। এই রক্ত সংকট মেটাতে পাকুয়াহাট সমাবেত প্রয়াসের উদ্যোগে ভারত স্কাউট অ্যান্ড গাইডস ও বামনগোলা ব্লক প্রশাসনের সহযোগিতায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় পাকুয়াহাটে। এই করোনা মহামারীর মধ্যেই মোট 26 জন পুরুষ ও মহিলা রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পাকুয়াহাট সমাবেত প্রয়াসী অন্যতম কর্মকর্তা তপন রায়, সুশান্ত সরকার, বরুণ কুমার সরকার, ভারত স্কাউট অ্যান্ড গাইডস মালদা জেলা শাখার রক্তদান শিবিরের আহ্বায়ক অনিল কুমার সাহা, সেন্ট জন অ্যাম্বুলেন্সের সুরজিৎ মণ্ডল প্রমুখ। সকল রক্তদাতাকে ধন্যবাদ জ্ঞাপন করেন পাকুয়াহাট সমাবেত প্রয়াসের সভাপতি ডাক্তার তুষার কান্তি বনি। মালদা জেলায় বামনগোলা ব্লকের পাকুয়াহাট অঞ্চলে পাকুয়াহাট সমবেত প্রয়াসের সহযোগিতায় উদ্যোগে এবং ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের সহযোগিতায় আমরা পাকুয়াহাটে আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো এবং হচ্ছে চলছে। এমতো অবস্থায় 18 বছরের নিচে যেহেতু এখনও কাল থেকে ভ্যাকসিন শুরু হবে, সেই জন্য 18 বছরের মধ্যে যেসব রক্তদাতা রক্তদান করলেন তাদেরকে আমরা সমবেত প্রয়াসের পক্ষ থেকে উনিশ জানাই, ধন্যবাদ জানাই। এই অতিমারির মধ্যে ওনারা এসে রক্তদান করলেন এবং আমাদের এই শিবির চলছে। এ অবধি প্রায় 15 জন রক্তদাতা রক্তদান করেছেন এবং আরও আসছে রক্তদান করবেন। এই ক্যাম্পে আমরা আশা করছি 25 থেকে 30 জন রক্তদাতা রক্তদান করবেন। আমার নাম তপন কুমার রায়, কাপুয়ার সমবেত প্রয়াসের সহসভাপতি। আজকে যারা স্বেচ্ছায় রক্তদান করবেন ক্রেডিট কার্ড এবং গ্রুপ কার্ড, যে ক্রেডিট কার্ড দেখিয়ে পশ্চিমবঙ্গে 86 খানা সরকারি মালদা থেকে ব্যুরো রিপোর্ট, কৃষক সেতু, নিউজ বাংলা। শুনতে পাচ্ছেন তাদের কাছে আমরা অনুরোধ করছি, আমাদের আপনাদের কাছে বিনম্র, আমরা মানুষের জন্য আপনাদের এলাকায় আপনাদের সেবার জন্য আমরা প্রস্তুত। যে কোনো অনুষ্ঠানে স্টিল ও ভিডিও ফটোগ্রাফি, ডিজিটাল ফটো অ্যালবাম, 5 মিনিটের পাসপোর্ট ছবি, ল্যামিনেশন, সাদা কালো ছবি থেকে কালার ছবি, অনুষ্ঠানের যে কোনো ধরনের কার্ড, কালার জেরক্স, ইলেকট্রিক ও টেলিফোন বিল জমা, পাসপোর্ট ও প্যান কার্ডের অ্যাপ্লিকেশন, মোবাইল ও ডিটিএইচ রিচার্জ, ফ্লেক্স ও ব্যানার প্রিন্টিং, ইন্টারনেট অনলাইন ফর্ম ফিল আপ সহ বিভিন্ন কাজ পাবেন একই ছাদের তলায়। স্টুডিও সাহা, ঠিকানা মিরেপোতা বাজার, কাইতি রোড, ক্যানেল পোলের কাছে। যোগাযোগ করুন 9757284465 নম্বরে। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।